ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে দু বছরেরও বেশি সময় ধরে, যার প্রভাবে বহুবার বদলেছে বিশ্ব অর্থনীতির গতিপথ। কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় প্রতিটি দেশ, পাল্টেছে বহু হিসাব নিকাশ এবং সমীকরণ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে রাশিয়া। তবে ভূরাজনীতিকে ছাপিয়ে এই যুদ্ধের কালো ছায়া পড়ে বৈশ্বিক অর্থনীতিতে। জ্বালানি থেকে শুরু করে খাদ্যপণ্য, এমনকি বিভিন্ন দেশের মুদ্রার মানও নেমে যায় রেকর্ড অবস্থানে। মস্কোর যুদ্ধে রসদের জোর কমাতে রাশিয়ান জ্বালানিতে নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন, G7, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ, যার প্রভাবে হুহু করে বাড়তে থাকে জ্বালানির দাম, যা ছাড়িয়ে যায় ব্যারেল প্রতি $140 ঘর। তারপরও থামেনি রাশিয়া, ব্যবসা করে গেছে চীন ও ভারতের সাথে। বহু ঘাট ঘুরে সে জ্বালানি ঢুকেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নেও, ফলে আদতে জ্বালানির দাম নিয়ে অন্যান্য দেশ নানা সংকটের মুখোমুখি হলেও জমজমাট চলেছে মস্কোর জ্বালানি ব্যবসা। ইউরোপের রুটির ঝুরি খ্যাত ইউক্রেন পূরণ করত বৈশ্বিক চাহিদার অন্তত 30% গমের। যুদ্ধের ফলে কৃষ্ণসাগর দিয়ে খাদ্য পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী বৃদ্ধি পায় খাদ্যপণ্যের দাম, ফলে নতুন উচ্চতায় ওঠে মূল্যস্ফীতি। যুদ্ধ শুরুর পরে মার্চ মাসে বৈশ্বিক খাদ্যসূচক ছিল 160, অথচ 2021-এর ডিসেম্বরেও এই সূচক ছিল 133। বিশ্ব খাদ্য সংস্থার সর্বশেষ তথ্য মতে 2024-এ এই সূচক 118-তে রয়েছে। মূল্যস্ফীতি ঠেকাতে একাধিকবার সুদের হার বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফেডারেল রিজার্ভের কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রভাবে বৃদ্ধি পায় ডলারের দাম, ফলে বাংলাদেশ সহ অনেক দেশেই দেখা দেয় সংকট। অনেক দেশ বাধ্য হয়ে ডলারের পরিবর্তে অন্যান্য মুদ্রায় লেনদেন শুরু করে, ফলে 2023-এ বৈশ্বিক রিজার্ভে ডলারের অংশ নেমে যায় 60%-এর নিচে। মহামারীর প্রভাব বেশ দ্রুত কাটিয়ে উঠতে পারলেও দীর্ঘস্থায়ী হচ্ছে যুদ্ধের প্রভাব, যে কারণে এখনো মন্দাবস্থা বিশ্ব অর্থনীতিতে। নুসরাত মৌমি, চ্যানেল 24।